দেবারতি আর তোমরা সব বং ফুড ক্রেভারস হ্যাঁ তো প্রথমেই সবার কাছে একটু ক্ষমা চেয়ে দিচ্ছি মানে অনেকটাই সরি আমি তার কারণ অনেক দিন বাদে প্রায় এক মাস হয়ে গেছে চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি অ্যাকচুয়ালি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম শুধু আমি না ফ্যামিলির সবাইকে নিয়ে খুবই অসুস্থ ছিলাম তাই বুঝতেই পারছো যা বাইরের পরিস্থিতি তো সেই জন্য ভিডিও করা অনেকদিন বন্ধ ছিল পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পরেও ঠিকঠাক সুস্থ হয়েছে যায়নি সেটা আমার ভয়েসটাই বুঝতে পারছো ঠান্ডা লেগে আছে এখনো তাই চেষ্টা করছি বাড়ি থেকে তোমাদের এন্টারটেইন করার আজকের ভিডিওটা বাড়িতেই শুরু হচ্ছে বাড়িতেই শুট করছি তাই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও তাহলে সাবস্ক্রাইব করলে আমার একটু ভালো লাগবে আর আমি নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারবো আর ভিডিওটা যদি শেষ অবধি দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আজকের ভিডিওটা আমার কাছে খুব লোভনীয় ভিডিও মানে লোভনীয় এই কারণে বলছি আমি কোনোদিনও দাদা বৌদির বিরিয়ানি খাইনি কারণ আমি থাকি একদম সাউথে আর সেখান থেকে ব্যারাকপুর বা সোদপুর অনেকটাই দূর আর এই কোভিড সিচুয়েশনে সত্যি কথা বললে খুব ইচ্ছে থাকলেও অত দূরে গিয়ে ভিডিও করাটা একটু অসম্ভব হয়ে পড়েছিল তাই বাগবাজারে গিয়েছিল আমার ভাই একটা কাজে আর যখন জোম্যাটো রয়েছে তাহলে আর কিসের লোভ সংবরণ এই যে চলে এসেছে আমার কাছে দাদা বৌদির বিরিয়ানি আর এটা রিভিল করব স্পেশাল মটন বিরিয়ানি আছে দাদা বৌদির এবার এই যে দেখো তোমাদের দেখাই এই স্পেশাল দাদা বৌদির বিরিয়ানি এই হচ্ছে কন্টেনার এই এক কন্টেনার ভরে বিরিয়ানি এবার চলো এটাকে প্লেটে একটু সার্ভ করে নিই তারপর তোমাদের সামনে এই হচ্ছে এক ডাব্বা ভর্তি দাদা বৌদির বিরিয়ানি আহা হা হা দেখেই তো মোটামুটি খিদে তিন চার গুণ বেড়ে গেল তো চলো আগে এটা প্লেটে সার্ভ করি তারপর তোমাদের সামনে ব্যাক করব তো সার্ভ করে তো নিয়ে চলে এসেছি জাস্ট কোয়ান্টিটিটা তোমাদের দেখাই স্পেশাল মাটন বিরিয়ানি বলে দুটো আলুর পিস আর দুটো মাটন রয়েছে আলুটা বেশ বাদামি বাদামি রঙের এবং দেখতেই পাচ্ছ ডিসেন্ট সাইজের আলু রয়েছে দুটো আর কি বলবো রাইসের কোয়ান্টিটি তো তোমরা দেখতেই পাচ্ছ তার সাথে রয়েছে মাটন ও ভাই 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 দেখো জাস্ট দেখো পিসটা নিয়ে তো কোনো কথা হবে না কারণ বিশাল বড় সাইজের পিস এতটাই সফট যে জাস্ট ধরার সাথে সাথে খুলে বেরিয়ে আসছে হাড় থেকে মাংসটা এই একটা পিস আর যেহেতু স্পেশাল তাই দুটো পিস রয়েছে এটাও সেম খুবই সফট এই হচ্ছে আরেকটা পিস তো একটা দ্বন্দ্ব তো লেগেই থাকে ডিবাপি বেটার না দাদা বৌদির বিরিয়ানি বেটার তো ডিবাপির বিরিয়ানি আমি কিছুদিন আগেই খেয়েছি যারা এখন অব্দি ভিডিওটা দেখোনি তারা ডেসক্রিপশনেও লিংক পাবে আর দেখো আই বাটনেও লিংকটা দেখতে পাচ্ছ ওপরে তো এই ভিডিওটা দেখে নাও স্কিপ না করে তারপর দাদা বৌদির বিরিয়ানি দেখে ডিবাপিটাও দেখে নিও তো দাদা বৌদির বিরিয়ানি আমি ফার্স্ট টাইম খাবো প্রথমে আমি কিন্তু সুপার ইমপ্রেস এই মাটনের পিসটা দেখে তো এবার রাইসটা দারুণ স্মেল বেরোচ্ছে এবং রাইস কিন্তু লং গ্রেন রাইস ভীষণই বড় বড় চালের সুন্দর স্মেল বেরোচ্ছে আর এবার খাওয়ার পালা যদি আলুটা দেখাই আলুটা কিন্তু এই লেভেলের সফট জাস্ট ধরলে ভেঙে গেল এরকম লেভেলের সফট আর বেশ জুসি মানে দেখলেই বোঝা যাচ্ছে আলুর ভেতরের রংটা যে মশলাটা কিন্তু ভেতর উঠে গেছে তো এবার রাইসটা একটু চেখে দেখবো তো এবার একটু মাটনটা নেই ও ভাই কি জুসি আর কি সফট মানে জাস্ট সিরিয়াসলি কোনো কসরত করতে হচ্ছে না মাটনটাকে ছাড়ানোর জন্য এবার রাইস আর মাটন যতই চামচ নিয়ে বসি বিরিয়ানি হাত দিয়ে খেলে যেন টেস্টটা আরো বেশি বেড়ে যায় তো চলো এবার এটা টেস্ট করে দেখি আমার হয়তো আগে বলে নেওয়া উচিত কিন্তু একবার নেওয়ার পরে আমি নিজেকে জাস্ট রেজিস্ট করতে পারছি না এত ফ্লেভারফুল সুন্দর বেস্ট বিরিয়ানি এখন অবধি আমি যত বিরিয়ানি খেয়েছি মানে আমি শুধু শুনেই গিয়েছিলাম সব ব্লগারদের ভিডিও দেখতাম বা বাকি যারা অলরেডি আমার পরিচিতরা টেস্ট করেছিল তারাও বলতে হয় একবার গিয়ে দাদা বৌদির বিরিয়ানি টেস্ট করতে সিরিয়াসলি এটা যারা টেস্ট করোনি এখন অবধি না বিশাল মিস করছো তাড়াতাড়ি এখন তো দুটো ব্রাঞ্চ একটা সোদপুর একটা ব্যারাকপুর যারা ব্যারাকপুর অবধি যেতেও পারবে না সোদপুরে গিয়ে অ্যাটলিস্ট এই বিরিয়ানি দাদা বৌদির বিরিয়ানি যদি টেস্ট না করো চিকেন মাটন
সেটাই, আমি মটন প্রেফার করি বিরিয়ানিতে সবসময়, তাই এটা। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সব জায়গায় পাওয়া যায় না, রাইসের ভেতরে মটনের স্মেলটা এত সুন্দর ভাবে ইনফিউজ হয়েছে না, টেস্টটা ওটা আরো বাড়িয়ে দিয়েছে। তো বেশি কথা হয়তো হয়ে যাচ্ছে, আমি সত্যি নিজেকে আটকাতে পারছি না। তো এবার একটু আলু দিয়ে মটন দিয়ে রাইসটা খেয়ে নিই। এবার দেখো, দিবাপি আর দাদা বৌদি দুজনের মধ্যে তো একটা দ্বন্দ্ব লেগেই থাকে, কোনটা ভালো কোনটা খারাপ। এবার প্রত্যেকটা মানুষের টেস্ট বার্ডস অনুযায়ী এটা ডিপেন্ড করে। আমি তো দিবাপির বিরিয়ানি খুব বেশি দিন হয়নি, যে অনেক আগে খেয়েছি ভুলে গেছি বা কিছু, আমি খুব রিসেন্টলি খেয়েছি এবং আজকে প্রথমবার আমি দাদা বৌদির বিরিয়ানি খেলাম। দেখো বিরিয়ানিটা কিন্তু আনা হয়েছে, তাতে অনেকটা সময় লেগেছে, তা সত্ত্বেও আমি বলবো আমি টেস্ট অনুযায়ী আমার কাছে দিবাপির বিরিয়ানির থেকে দাদা বৌদির বিরিয়ানি কিন্তু অনেকটা এগিয়ে, 10-এ 10। আমি হয়তো দাদা বৌদির বিরিয়ানিকে 10 দিলে দিবাপিকে 8 দেবো। দিবাপির বিরিয়ানিও খারাপ আমি বলছি না, কিন্তু দুটোর কম্পারিজন যদি করতে হয় আমার টেস্ট বার্ডস অনুযায়ী, আমার ভালো লাগলো কিন্তু দাদা বৌদির বিরিয়ানি। এত সুন্দর ফ্লেভারফুল লং গ্রেন রাইস উইথ জুসি মটন, জাস্ট ফাটাফাটি হয়ে গেল। আজকে বাড়িতে মোটামুটি লাঞ্চে সবাই এটাই খাবো, সবার জন্য আনা হয়েছে। তো চলো আর বেশি কথা বলছি না, বিরিয়ানি অলরেডি ঠান্ডা হয়ে গেছে, এটা শেষ করি। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। অনেকদিন বাদে ভিডিও দিলাম, তার জন্য আবারও সরি। আশা করি এবার রেগুলার ইন্টারভাল বেসিসে ভিডিও আসবে। তো আর বেশি কথা বলবো না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, কিপ স্মাইলিং, টাটা।